আনন্দের বিষয় হলো কালকিনিতে এই প্রথমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, এবং আমাদের আরেকটি বাড়তি আনন্দের বিষয়টা হলো মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন বঙ্গবন্ধুর কন্যা জনতি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা তিনিও আসছেন। এটা আমাদের জন্য একটা বাড়তি আনন্দের ব্যাপার। তাদের আগমনকে কেন্দ্র করে আমাদের কালকিনি, শুধু কালকিনি নয়, মাদারীপুর কালকিনির মধ্যে একটা আনন্দ উল্লাস দেখা দিয়েছে। সারা রাস্তায় রাস্তায় এখন মানুষ আসছে, কিছুক্ষণের মধ্যে মাঠ ভরেই যাবে। মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসলে আমরা তাকে সাদরে আমন্ত্রণ জানাবো। আর যেহেতু নির্বাচনী জনসভা, নির্বাচনী জনসভায় তো আর আগের মতো সাধারণ জনসভার মতো নয়, এটা একটা বিশেষ ধরনের জনসভা, এবং নির্বাচনের উপলক্ষেই তিনি বক্তব্য দেবেন। আমরা আমাদের সাধ্য মতো আমরা তাদেরকে আন্তরিকভাবে সাদরে গ্রহণ করব। নির্বাচনকে কেন্দ্র করে যে বক্তব্য উনি দেবেন, সেই বক্তব্য মূল বিষয়টা আমরা এই পর্যন্ত যা দেখেছি, তিনি বলেছেন যে সন্ত্রাস এবং যারা মানুষ হত্যা করে তাদেরকে মানুষ ভোট দেবে না, তারা এই নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে। সেই ষড়যন্ত্রকে মোকাবেলা আমরা জনগণকে সাথে নিয়েই করব, আমরা সেই প্রতিজ্ঞা করেছি। আমরা মনে করি যে বঙ্গবন্ধু থাকতেও বঙ্গবন্ধুর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, বঙ্গবন্ধু সব ষড়যন্ত্র চক্রান্তকে উপেক্ষা করেই তিনি দেশ স্বাধীন করেছেন। একইভাবে আমরাও এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বাংলার জনগণ আছে। এই 17 কোটি মানুষ, তাদের মুক্তির জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য আমরা সবাই মিলে শেখ হাসিনার হাতকে এই নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে আমরা তার হাত শক্তিশালী করব। আর ভোটই হলো জনপ্রিয়তা আছে কি নেই তা প্রমাণের মাপকাঠি। আমরা বিশ্বাস করি বাংলার জনগণের অধিকাংশ মানুষ, 70% কম করে হলেও 70-75% মানুষ মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার সাথে আছে।